একদিকে করোনা মহামারী, অন্যদিকে লকডাউন, মানবিক বিপর্যয়ের দিকে নগরের নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের জীবন এবং জীবিকা। সবচেয়ে বেশি কষ্টে আছে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করা ছিন্নমূল, প্রবীণ, প্রতিবন্ধী এবং শিশুরা। মহামারীর এই সময় সামর্থ্যবানদের এগিয়ে আসার অনুরোধ জানান ভুক্তভোগীরা। মাহবুব সৈকতের রিপোর্ট। গ্রীষ্মের দাবদাহ নাকি লকডাউনকালীন পেটের ক্ষুধা, কোনটার কষ্ট বেশি? এক মনে তাই ভাবছেন রিকশাচালক গনি মিয়া। তীব্র গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না যাত্রী। যা আয় হয়েছে তা দিয়ে পরিবারের ভরণ পোষণ কি করে চলবে? গরিবের খাওয়া আল্লাহ খাওয়াই। সাজের বেলা ভাবনা এখন তার মতো অনেকেরই। ভাত খাইতে হবে না, ভাতের জন্যই তো নামতে হবে। সকাল থেকে এই পর্যন্ত 80 টাকা কাম করছে, গাড়ি জমা দিয়ে বাসায় যাবে, আয় থাকবে না 1 টাকা। গোটা রাজধানী জুড়েই এখন এমনই চিত্র দিনমজুর ও শ্রমজীবী মানুষের। আমার কেউ নেই, গত বছর করোনার লাগিয়ে কাজ নাই, 2 মাস বেচছিলাম, এবার তো মাসটা চলে না, এমনি কয়টা সিগারেট দিয়েছি, ওই তো 100টার মতো বেচছি। আর করতে না, এক বেলা খাইলে আরেক বেলা খাই না। সবচেয়ে মানবেতর অবস্থায় ভিক্ষাবৃত্তির মাধ্যমে দুমুঠো আহারের ব্যবস্থা করা প্রবীণ ও প্রতিবন্ধীরা। আমি আর পারি না, দিলে বাড়াবাড়ি করে আনতে পারি না। অন্যের বোঝা টেনে কিংবা যেন তেনভাবে দুবেলা খাবার জোগাড় করা ছিন্নমূল শিশুদের অবস্থাও সঙ্গীন। এমন সংকটকালে খুব একটা চোখে পড়ছে না মানবিক সাহায্যদাতাদের। 2-4টি প্রতিষ্ঠান কিংবা ব্যক্তি মাঝে সাঝে নিয়ে আসেন যত সামান্য খাবার, তা পেতেই গোটা নগর জুড়েই রাস্তার দুধারে অপেক্ষারত হাজারো অভুক্ত মানুষ। বসে আছি, কয় কিছু দেয় নাকি, কিছু পাইছি না, গরিব মানুষ, ওয়ার মারা খাওয়া। শুধু সরকারি সাহায্যই নয়, মহামারীকালীন দুস্থদের সাহায্যে জেগে উঠুক সামর্থ্যবানরা। জীবন মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা।